প্রাচীন থেলিসের যে মানে সৌর মডেল সেটা যদি আপনি দেখেন প্রাচীনকালের যে বিজ্ঞানী ছিলেন থেলিস সেই থেলিসের সৌর মডেলটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে সে কয়েকটা গোল গোল দাগ দিচ্ছে দাগ দিয়ে দিয়ে মানে মানে সৌর জগতে সূর্য কই থাকে পৃথিবী কই থাকে এগুলা দেখাইছে এখন ওই নাসা নাসা কি এর ধরনের কোনো ইয়া পাইছে যে আসমান সাতটা আছে না না এরকম তো কিছু পাইনি কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে যে যে থেলিসের যে সৌর মডেলটা ছিল শেষৌর মডেলকে যারা বুঝতে ভুল করছে তারা মনে করছে এটা সাতটা ইয়া মানে সাতটা গোলাগোলা মানে সাতটা আসমান এটা অনেকে ভুল করে ওই যে তারা যে বলে যে এরকম সাত সপ্তম আসমান আছে তার সহরাদের দিন প্রথম আসমানে আসে এই বিষয়ে আর কি আমাকে কনফিউজ মানে ইয়া করে দেই এটা আর কেমন আর তাই আরত্রপতি ছিল আমি অদ্ভুত কথা যে এসে মানে মানে নিকটবর্তী আসমানে নেমে আসে আল্লাহ পাক আল্লাহ আল্লাহ পাক বিষয়টা আমি মনে করি যে একটা দেশ চালানোর জন্য যেমন একটা সংবিধান লাগে ধর্ম পরিচালনার জন্য ওটা একটা সংবিধান হিসাবে মনে করেন যে আপনার কোরআন ইয়া করছে এখন তারাবিদে তো ওই সংবিধান খালি নিয়ম শুনে কি লাভ আমি তো এটা বুঝিনা আসে পৃথিবী থাকেন কারণ পৃথিবীতে যে কোনো জায়গায় রাত থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ তো পৃথিবীতে আসেন এটা বলেননি আল্লাহ বলেছেন তিনি শেষ আসমানে নেমে আসেন তো শেষ আসমানে শেষ আসমানে কতগুলো আছে জানেন এখানে যে ব্ল্যাক হোল আছে এখানে যে নিহারিকা আছে এখানে যে আরো কত কিছু আছে অতএব যেই জায়গাটা আল্লাহ ব্যাখ্যা করেননি সেটা আপনি আমি কেন ব্যাখ্যার অপচেষ্টা করছি কেন অসাধ্য সাধন করার চেষ্টা করছি এটা একটা গায়েবী বিষয় এখানে ততটুকু ইনফরমেশান আমাদেরকে জানতে হবে যেটা আল্লাহ তরাসুল্লাম জানিয়েছেন এবং জানার পরে সেটা আমরা বুঝি আল্লাহ নেমে আসেন এটা খুবই বোধগম্য ভাষা এবং এটা খুবই স্পষ্ট বক্তব্য অতএব আল্লাহ নেমে আসেন এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে নেমে আসার পরে তিনি কি এখন মাঝখানে থাকে নাকি আকাশের সাইডে থাকেন নাকি দুনিয়ার সাইডে এই গ্লোবের মধ্যে চলে আসেন এত ব্যাখ্যা করছেন কেন ভাই এই প্রশ্নগুলো করার কোনো অনুমতি নেই এবং এগুলো কি

এর সংবিধান মানে যে দেশ চালানোর জন্য একটা সংবিধান যেমন এখন কুরআনটা তো এটা ধর্মর হয়তো এটা সংবিধান। দেখি যে সমানে পরে চলে যাচ্ছে আর মানে মানে যে এটা আমার মাথায় কাজ করে যে কি কি বলে তা আমি তো বুঝিনা বাংলা আমাদের বাঙালিরা। ওই নিয়মগুলো বলে যাচ্ছে এরা দেখি যে ওই ধারায় আছে ইয়া করছে। মিশাটা এরকম না? হ্যাঁ এরকমই। ঠিক আছে তাহলে ফজলু ভাই আপনার কি আর কোনো পয়েন্ট আছে বা প্রশ্ন আছে? না আর প্রশ্ন নাই ভাই। ধন্যবাদ। ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই।

ওরা আমাকে আমন্ত্রণ জানাইছিল এখানে যে সাগর সে সেই ভদ্রলোক আমাকে একবার বলছিল কয়েকবারই বলছিল একবার না কয়েকবারই বলছিল আমাকে যে তার ওই লাইভে যাব কিনা আমি বলছিলাম ওকে ঠিক আছে আমি যেতে পারি তবে শর্ত হচ্ছে যে কোনো একজন ভালো আলেমকে বড় আলেমকে আনতে হবে আমি যে মানে চুনা হাগা থেকে উঠে আসা মানে মানে মফিজ হাবলা টাবলা এই টাইপের লোকজনের সাথে তো কথা বলবো না আপনারা ব্যবস্থা করেন শীর্ষ কোনো আলেমকে নিয়ে আসেন আহ তাইলে আমি যাব সাগর সাহেব যে কোনো হবে কারণ অনেকে নাম প্রস্তাব করতেছে মিজানুর রহমান আজহারি আহমদুল্লাহ তারপরে আহ এটা নাম প্রস্তাব করতেছে তখন কিছু মহিল গেছে যে না আসিফের সাথে বিতর্ক করেন যাবো না তাইলে গেলে তো খবর আছে হ্যাঁ

তারপর সে অনেকের সাথে যোগাযোগ করছিল ওই যে হারুন ইজহার আহমদুল্লাহ জাকারিয়া তারপরে আরো অনেকের সাথে যে আব্বাসি তারপরে হচ্ছে আর কি কে যেন মিজানুর রহমান আজহারি এদের অনেকের সাথে যোগাযোগ করছে সেই সাগর সাহেব উনি চেষ্টা করছিলেন কিন্তু পরে দেখা গেল তারা বিভিন্ন শর্ত দিতেছে আব্বাসী শর্ত দিছে মানে এই যে গাবগাসি যে আব্বাসী আব্বাসী শর্ত দিচ্ছে যে তার নবীকে নিয়ে কোনো কটুক্তি করা যাবে না নবীকে দর্শক টর্ষক বলা যাবে না ডাকাত টাকাত বলা যাবে না এটা বললে সে আসবে

গোলাম রাসুল বা গোলাম রাব্বানি আঝারি এই টাইপের নাম আমার নামটা ভুলে গেছি মরতে ওই ব্যক্তিও রাজি হয়েছে কয়েকজন রাজি হয়েছে তারপরে আমাকে শর্ত দিলো আমি শর্ত মাইনে নিলাম ঠিক আছে জান আমি নবীকে কোনো কটুক্তি করব না জান মাইনে নিলাম আসেন তাও তারপরে এই যে ইয়া বললো যে হেফাজতে ইসলামের সেন্ট্রাল কমিটি থেকে নাকি তাকে জানানো হয়েছে যে এই ধরনের কোনো বিতর্ক যেন আসিফ কে না আনা হয় কারণ আসিফ মহিদ্দিনকে আনলে নাকি এমন অবস্থা হবে যে দেশে নাকি বিরাট একটা গন্ডগোল লেগে যেতে পারে আসিফদ্দিনের সাথে যদি কোন আলমের বিতর্ক হয় তাহলে নাকি দেশে একটা বিরাট সাম্প্রদায়িক ইয়া পারে মানে ফাটি লাগিয়ে যেতে পারে এটা তারা মানে আশঙ্কা করছে কারণ তারা আশঙ্কা করছে যে আমি যে দেখাবো তারা তো 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 বুঝছে ইসলাম ওরা জানে হ্যাঁ ওটা আমার আমার জন্য আমার বিরুদ্ধে সরি দুই সালে আমার বিরুদ্ধে তারা আন্দোলন করছে না আমার পাশের দাবিতে ওরা তো চেনে আমি আমি খেলা অন্য কেউ চেনে কোনো ভালোভাবে চেনে আমাকে তাই না ওরা বলতেছে ফোন করে যে এই বিতর্ক করা যাবে না কিছুতেই এই বিতর্ক করা হইতে দেওয়া যাবে না এই বিতর্ক হইলে সাগর কি নাকি ইয়া করবে তখন সাগর সাহেব আমার কাছে অনেক সরি বলছে যে ভাই এটা করা যাচ্ছে না করা সম্ভব হচ্ছে না তারপর অফ করে দিচ্ছে তারপর আবার আরেকবার ট্রাই করছিল সে সেবারও অফ অফ করে দিছে মাছ পথে অফ করে দিছে সবাই রাজি টাজি তার মাঝখানে অফ করে দিতে হয়েছে তার আরেকবার সে ট্রাই করলো সে বলতেছে যে এইবার কারো কিছু বলবো না হুট করে একদিন ভাই লাইভে চলে আসবো আলমকে নিয়ে আমি ওকে ঠিক আছে সেটাই করেন তখন সে বলতেছে আলমকে জানাবো না আপনি ফুট করে আপনি নিয়ে আসবো একদিন হ্যাঁ তখন বিতর্ক হবে ইনস্ট্যান্ট বিতর্ক হবে তখন আমি বললাম যে এটা তো ঠিক হবে না কারণ আলম যদি না জানে যে আমি যাবো তাহলে তো প্রস্তুতি নিতে পারবে না আমি তো তাহলে তাহলে মানে একটা ছিড়া খাই বলবো আমি তো মানে বিতর্কের ব্যাপারে আমি তো মানে খুব বিয়া মানে ভয়ঙ্কর হয়ে উঠি হ্যাঁ বিতর্ক যখন হবে তখন তো আমি একটা কামড়ায় ইয়ার করে বলি তো এটা তো ঠিক হবে না ভাই জানান আগে জানানোর পরে দেখা গেল সেই বেটা আর আসে না সেই হুজুরের আর আসতে যায় না তারপরে আমরা অনেক হুজুরকে পার্সোনালি ইনভাইট করছি তারাও আসে নাই একটা ভিডিও দেখাতে যে ওই ভিডিওতে দেখেন জি সাগর ভাই আপনাকে ধন্যবাদ আপনি এর আগেও আমাকে আপনার সাথে সংযুক্ত করতে চেয়েছিলেন সেভ দ্য পিপলে আমি বিভিন্ন কারণে সেখানে সংযুক্ত হতে পারিনি আহ এর আগে আসিফ মহিদ্দিনের সাথে একটা ডিবেট হওয়ার কথা ছিল আপনার মাধ্যমে তবে আমি আপনাকে জানিয়েছিলাম আসলে এই নাস্তিকতা একটি দার্শনিক বিষয় আসিফ মহিদ্দিনদেরকে আমরা নাস্তিক মনে করাচ্ছি তাদেরকে আমরা যেটা মনে করি তারা আসলে ধর্ম বিদেশী সেজন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে ছিল যে তার সাথে ডিবেটে না যাওয়া এরপর আর দু এক মানুষের কথা ছিল আমার সময়ের আরে তারা সে কিন্তু বললো যে আমাদের সকলের পক্ষ থেকে সিদ্ধান্তটা ছিল যে আসিফ মহিনের সাথে ডিবেটে না যাওয়া তো তাহলে দেখেন আপনারা যে তাদেরকে অনেকবার এই জিনিসটা বলা হয়েছে আমরা আপনারা আসেন আলোচনা আসেন আপনারা তো মানে বিভিন্ন জায়গাতে ইউটিউবে তো আমার আমার প্রশ্নের উত্তর তো ঠিকই দিতে পারেন আমাকে তো কতল করার কথা ঠিকই বলতে পারেন দেখেন এই যে এই হুজুর কি বলে দেখেন নাস্তিক আসিফ মহিউদ্দিনের একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত ঘটনমূলক উত্তর পাইনি আল্লাহ কোরআনের মুসলমানকে চারটি বিয়ে নির্ধারণ করেছে সেখানে নই মোহাম্মদ তেরোটি বিয়ে কি আল্লাহর কথাকে ভঙ্গ করেনি এবং দাসী মারিয়া সম্পর্কে দলিল সহ শিশু বলুন আলহামদুলিল্লাহ প্রশ্নটা একদম সোজা আল্লাহ তালা কোরআনে কারিমের উত্তর আপনি মেনে নেন এটা হচ্ছে একটা ব্যতিক্রম সব জায়গাতে আছে এক্সেপশন সব জায়গাতেই ছিল এবং তারও একটা আছে আমাদেরও বিষয় না তারা এমনিকে কে বিষয় দিছে এক্সেপশন এটাও

হ্যাঁ আসিফ ভাই ভালো আছি যুক্ত করার জন্য ধন্যবাদ আপনাকে আসার জন্য ধন্যবাদ আমরাও তো আজকে প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে আমরাও তো বেশিক্ষণ আর নাই যদি কিছু মানে ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে তাহলে আপনি আগেই বলে নিতে পারেন কাউকে যুক্ত করার না দেখছি যে আপনি একাই লড়ে যাচ্ছেন ফরাজ ভাইও নেই বা অন্য কেউ আসছে না তাহলে একটু ঢুকি যদি কেউ না যদি তার ডাকশনে কেউ না আসে তা তবে একলা চলে বুঝছেন একলাই চলতে হবে চলতে হবে কেউ আসছে না কি করবো বলেন ঠিক আছে তাহলে আপনি থাকেন আমরা দেখি আরেকজনকে যুক্ত করি আহ হ্যাঁ